Hello guys, welcome to Dr. Gamelogist, and I'm Enamul Hakbadhan, back with another video. So dear gamers, in this video I'm going to tell you about the full story of Call of Duty Black Ops Cold War. হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমরা কল অফ ডিউটি ব্ল্যাক অপস কোল্ড ওয়ার এর ফুল স্টোরি এক্সপ্লেইন করব। তবে তার আগে কিছু কথা বলে নেই বন্ধুরা, কল অফ ডিউটি ব্ল্যাক অপস কোল্ড ওয়ার হচ্ছে কল অফ ডিউটি ব্ল্যাক অপস সিরিজের ষষ্ঠ গেম এবং ওভারঅল পুরোপুরি কল অফ ডিউটি সিরিজের 17তম গেম এটি, যা রিলিজ পেয়েছিল 2020 সালের নভেম্বরে এবং এই গেমটি ডেভেলপ করেছিল ফ্রেয়ার এবং রেভেন সফটওয়্যার, পাবলিশ করেছিল অ্যাক্টিভিশন। তো বন্ধুরা, এই গেমের মূল গল্পে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যদি কল অফ ডিউটি ব্ল্যাক অপস 1 এর স্টোরি যদি দেখে না থাকো তাহলে উপরের আই বাটনে ক্লিক করে স্টোরিটা দেখে নাও, কারণ কল অফ ডিউটি ব্ল্যাক অপস 1 এর স্টোরি না দেখলে তোমরা কল অফ ডিউটি ব্ল্যাক অপস কোল্ড ওয়ার স্টোরি অনেকটাই বুঝবে না। এন্ড ওয়ান মোর থিং, তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও। সো হিয়ার উই গো ফর দ্য কল অফ ডিউটি ব্ল্যাক অপস কোল্ড ওয়ার স্টোরি সামারি ইন বাংলা। সময়টা তখন 1981 সাল, কোল্ড ওয়ারের রেশ তখন আমেরিকা ও রাশিয়ার মাঝে চরম মাত্রায় ছড়িয়েছে। অবস্থা এতটাই বেগতিক যে আমেরিকা জনগণের মাঝে সোভিয়েত ইউনিয়নের এজেন্ট রয়েছে কিনা এ নিয়ে ইউএসএ এর হাই অফিসিয়ালসরা চিন্তিত হয়ে পড়েছিল। এরই মাঝে ইরানে অবস্থিত ইউএসএ এর এম্বাসি থেকে অনেক আমেরিকান নাগরিককে ইরানের একদল বিদ্রোহীরা আটক করেছিল। তখন এই আটক কেন করা হয়েছে, কিভাবে করা হয়েছে, কারা এর সাথে জড়িত তা জানার জন্য আমেরিকার সিআইএ এর থেকে তদন্ত রিপোর্টে দুজন ব্যক্তির তথ্য বের হয়ে আসে। একজন হচ্ছে ইরানি বিদ্রোহীদের সহায়তাকারী এক উচ্চপদস্থ কর্মকর্তা যার নাম আরাশ কারাভার এবং অপরজন ইরানি কাসিম জাভাদি। সো ইউএসএ এরপর তাদের সিআইএ এর তিনজন এজেন্ট ফ্র্যাঙ্ক ওটস, অ্যালেক্স মেইসন এবং রাসেল অ্যাডলারকে নেদারল্যান্ডসের আমস্টারডামে পাঠায় ওই দুই ইরানি ব্যক্তিকে আটক করে তথ্য বের করার জন্য। তো ওখানে একটি বারে গিয়ে বারের এক কর্মকর্তা থেকে অ্যাডলার সহ বাকিরা জানতে পারে যে কাসিম জাভাদি ওখানে সামনে অবস্থিত একটি অ্যাপার্টমেন্টে তার পুরো টিম নিয়ে থাকে। তার সাথে এছাড়াও সশস্ত্র কমিউনিস্টরা থাকে যারা কাসিম জাভাদি এর বডিগার্ড হিসেবে দায়িত্ব পালন করে। তো সুযোগ বুঝে অ্যাডলার, ওটস ও অ্যালেক্স গিয়ে ওই অ্যাপার্টমেন্টে হামলা চালায় এবং তখন কাসিম এদেরকে ফাঁকি দিয়ে দৌড়াতে থাকে। তবে একটা পর্যায়ে কাসিম জাভাদি সিআইএ এর টিমের কাছে ধরা পড়ে যায়। তখন অ্যালেক্স কাসিমকে ধরে আস্ক করতে থাকে যে আরাশ কোথায়। তখন কাসিম জানায় যে আরাশ কোথায় জানি না, আমি শুধুমাত্র লেনদেনের টাকা ট্রান্সফার করি। তখন অ্যাডলার এক কমিউনিস্টকে ছাদ থেকে ফেলে বলে দেয় যে পরিস্থিতি কি তা তুমি কিন্তু জানো না। ভয়ে তখন কাসিম বলে দেয় যে আরাশ কোথায় তা আমি ঠিক জানি না, তবে এতটুকু জানি যে তুরস্কের ট্র্যাবজন এয়ারপোর্টে আগামীকাল একজনের সাথে মিট করবে আরাশ। এবং এই কথা জানার পরই কাসিম জাভাদিকে অ্যালেক্স উপর থেকে ফেলে দেয়। এরপর 18 ঘন্টা পরে সিআইএ এর টিমটা তুরস্কে অবস্থিত ট্র্যাবজন এয়ারফিল্ডে পৌঁছে যায়। অনেকক্ষণ অপেক্ষার পর তারা আরাশকে আসতে দেখে একটি জিপে করে। এরপর আরাশ জিপ থেকে নেমেই জিপে থাকা দুজনকে গুলি করে মেরে ফেলে। এরপর তখন ফ্র্যাঙ্ক উডস স্নাইপিং করার জন্য আরাশকে গুলি করলে গুলিটা তখন অন্যজনের গায়ে লেগে যায়। এরপর সবাই অ্যালার্ট হয়ে যায় এবং ওখানে এয়ারফিল্ডে অবস্থানরত টার্কিশ আর্মিদের সাথে অ্যাডলার সহ বাকিরা খণ্ডযুদ্ধ করে। এরই মাঝে এয়ারপোর্টে অবস্থানরত বিমানটা আরাশকে স্বার্থে নিয়ে উড়ার জন্য রওনা দেয়। তাই সিআইএ এর টিমটা একটি জিপে চড়ে ওই বিমানকে থামানোর জন্য সামনে এগোয় এবং সুযোগ বুঝে একটি রেডিও কন্ট্রোল গাড়িতে বোমা ফিট করে তা বিমানের দিকে চালিয়ে নেওয়ার পর তা বিমানের নিচে ব্লাস্ট করায়। তাই ওখানে বিমানটি বিধ্বস্ত হয় এবং সিআইএ এর ওই টিমটা আরাশকে আটক করে জিজ্ঞাসা করলে জানতে পারে যে ইরানে ইউএসএ এর যেসব লোকদের আটক করা হয়েছে সেটা ইরানের একান্তই নিজস্ব প্ল্যান না, এটা পার্সিয়াসের প্ল্যান। অ্যাডলার তখন বলে যে পার্সিয়াস মরে গেছে। তখন আরাশ আবার উত্তর দেয় যে পার্সিয়াস তোমাদের নাকের নিচে থেকে সবকিছু করছে, অথচ তোমরা কিছুই জানো না। হাহা, পার্সিয়াস পুরো পশ্চিমা বিশ্ব চলতে দেখতে চায়। তখনই অ্যাডলার আরাশকে মাথায় গুলি করে মেরে ফেলে। এরপর সিআইএ ইউএসএ এর হাই অফিসিয়ালসদের পার্সিয়াসের বিষয়ে জানানোর পর আমরা জানতে পারি যে এই পার্সিয়াস একজন সোভিয়েত স্পাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময় ইউএসএ এর ম্যানহাটন প্রজেক্ট থেকে পরমাণু বোমার ফর্মুলা চুরি করেছিল। বন্ধুরা, ম্যানহাটন প্রজেক্ট ছিল ইউএসএ এর প্রথম পারমাণবিক বোমা তৈরির প্রজেক্ট। এছাড়াও পার্সিয়াসের সহায়তায় 1968 সালে ভিয়েতনাম যুদ্ধ চলাকালীন ভিয়েতকং সৈন্যরা ইউএসএ এর একটি ক্যাম্প থেকে পারমাণবিক বোমার ডিভাইস হাইজ্যাক করেছিল। তো এরপর সিআইএ ইউএসএ এর হাই অফিসিয়ালসদের সাথে বৈঠকে বসলে অ্যাডলার জানায় যে পার্সিয়াস এখনো অ্যাক্টিভ এবং ও খুব বড় কিছু করার প্ল্যান করছে, না হলে ইরানিদের দিয়ে ইউএস এম্বাসি থেকে বিভিন্ন উচ্চপদস্থ ইউএস অফিসিয়ালসদের আটক করতো না। তখন ইউএসএ এর তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান বলে যে এখন কি করা যায়। তখনই সিআইএ এর সিআইএ প্রস্তাব করে একটি ব্ল্যাক অপারেশন পরিচালনা করা, যেটাতে বিভিন্ন স্থানে গিয়ে অবৈধভাবে পার্সিয়াসের সকল সাঙ্গপাঙ্গকে ঘায়েল করে পার্সিয়াস পর্যন্ত পৌঁছানো যাবে। তখন রোনাল্ড রিগান বলে যে এই মিশনের বিষয়ে কেউ জানবে না, কোনো পুরস্কার থাকবে না, তবে এই মিশন দ্বারা পার্সিয়াস এর হুমকি থেকে পুরো বিশ্ব মুক্ত হবে, তাই আমি সিআইএ এর এই মিশনের প্রস্তাব সমর্থন করলাম। এন্ড আই নো ইউ ওন্ট ফেল আস। এরপর রাসেল অ্যাডলার ও টিম গঠন করে, যেটাতে রয়েছে সিআইএ অপারেটিভ সিমস যে একজন প্রাক্তন সোলজার, ব্রিটিশ MI6 এজেন্ট হেলেন পার্ক, ইসরায়েলি মোসাদ এজেন্ট লাজার আজাউলে, এছাড়াও অ্যালেক্স উডস সহ আরেকজন ব্যক্তি আছে যার নাম বেল, এবং এই বেলই আমাদের গল্পের মূল চরিত্র। তো অ্যাডলার তাদের কাজ শুরু করার জন্য ওয়েস্ট জার্মানিতে বেলকে নিয়ে ওদের বেসে পৌঁছায়। অ্যালেক্স, সিমস ও বেল একটি অতীতের ঘটনা স্মরণ করে। এই ঘটনায় তারা 1968 সালে
জার্মান ভিয়েতনাম যুদ্ধে অপারেশন ফ্র্যাকচার জটা নিয়ে আলোচনা করে। যে মিশনে ইউএসএ ভিয়েতনামে প্রথমবারের মতো পারমাণবিক বোমা ব্যবহারের কথা ভেবেছিল জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও, এবং এই প্ল্যান ইউএসএ গোপনেই করেছিল। ওই মিশন পরিচালনার আগেই ভিয়েতকং সৈন্যরা ইউএসএ এর একটি বেস থেকে নিউক্লিয়ার ডিভাইস হাইটেক করে নেয়। তো তা উদ্ধার করার জন্য মূলত অপারেশন ফ্র্যাকচার জট লঞ্চ করা হয়েছিল। তো ওই মিশনে হেলিকপ্টার দিয়ে গিয়ে ভিয়েতকং সৈন্যদের বিরুদ্ধে ইউএসএর সৈন্যরা একটি মিশন পরিচালনা করে। এরপর অনেক খোঁজাখুঁজির পর তারা নিউক্লিয়ার ডিভাইসটাকে আটক করে নিজেদের হেফাজতে নেয়। মূলত এই নিউক্লিয়ার ডিভাইসটাই পার্সিয়াসের সহায়তায় ভিয়েতকং সৈন্যরা চুরি করেছিল। এছাড়াও বেল ওই মিশনে কিছু ডকুমেন্ট পেয়েছিল। তো ওই সকল ডকুমেন্ট ঘাটাঘাটি করে বেল অ্যাডলারকে বলে যে অ্যান্টন ভলকপ নামক এক ব্যক্তি আছে, যে পার্সিয়াসের টিমে গুরুত্বপূর্ণ লোক এবং সে ইস্ট বার্লিনে বাস করে। তো অতঃপর উডস ও মেসনবাদী পুরো টিম নিয়ে যায় অ্যাডলার ওই ওয়েস্ট বার্লিনে। এরই মাঝে উডস ও মেসন অলরিচ নামের একজন প্রাক্তন সিআইএ এজেন্টকে খুন করে ফেলে। এই অলরিচ পার্সিয়াসের হয়ে কাজ করছিল, তাই উডস ও মেসন বাড়িতে গিয়েই তাকে হত্যা করে আসে। এছাড়াও উডস ও মেসন পরবর্তী আরেকটি মিশনে গিয়ে একজন সেনা অফিসার ভ্যাদিম রুটনিককেও হত্যা করে। মূলত এই ভ্যাদিম রুটনিক ছিল ইউরোপের বিভিন্ন দেশের সরকারি দলগুলোর সোভিয়েত এজেন্টদের নিয়োগ দেওয়ার কারিগর। মূলত তার লবিং এর ফলেই ইউরোপে বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোতে বিভিন্ন সোভিয়েত এজেন্টকে ঢোকানো হতো। তো একে একে কয়েকজনকে মারার পর পার্সিয়াসের নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে। তো একদিন সময় মতো বার্লিনে পৌঁছানোর পর অ্যাডলার তার তথ্যদানকারী একজন ব্যক্তি যার নাম গ্রেটা তার সাথে সাক্ষাৎ করে। এরপর গ্রেটা ক্রাউস ও ভলকপের ব্যাপারে তাদেরকে তথ্য দেয়, এমনকি তারা কোথায় থাকে সে ব্যাপারেও তাদের জানায়। এছাড়াও আরো বলে যে তার এক এজেন্ট যার নাম রিচার্ড তাকে ভলকপের অ্যাপার্টমেন্টে আটকে রাখা হয়েছে। অ্যাডলারকে বলে দেয় যে তুমি সম্ভব হলে ওকে ছাড়িয়ে দিও অথবা মেরে ফেলো, কারণ ওকে জিজ্ঞাসাবাদ করলেও হয়তো ভয়ে পুলিশের কাছে আমাদের ব্ল্যাক অপারেশন সম্বন্ধে বলেও দিতে পারে। এতে বার্লিনের পুলিশ আমাদেরকে মিশন পরিচালনা করতে দিবে না। তো সুযোগ মতো অ্যাডলারের কথায় বেল ভলকপের অ্যাপার্টমেন্টে পৌঁছে আটককৃত রিচার্ডকে ছেড়ে দেয় এবং একটি গোপন রুমে একটি ব্রিফকেসে নিউক্লিয়ার বোমা সংক্রান্ত কিছু ডকুমেন্ট দেখতে পায়, যা ক্রাউস ভলকপের নিকট পাঠাবে বলে প্রস্তুত করে রেখেছিল। তখন বেল একটি ট্র্যাকার লাগিয়ে দেয় ওই ব্রিফকেসে। এরপর সামনে রক্ষিত একটি আলমারি থেকে আওয়াজ শুনতে পায় বেল। ওই আলমারি খুলতে এসে ভিতরে গ্রেটাকে বাধা অবস্থায় দেখতে পায়। যেই না গ্রেটাকে সে ছাড়িয়ে নেবে, তখনই ক্রাউস এসে বেল এর ওপর আক্রমণ করে বেলকে অজ্ঞান করে দেয়। এরপর বেলে জ্ঞান ফিরলে বেল দেখতে পায় যে ক্রাউস ও ভলকপ তার সামনে দাঁড়ানো এবং তার সাঙ্গপাঙ্গারও তাদের আশেপাশে। এখানে গ্রেটা ও বেলকে বেঁধে রাখা হয়েছে এবং তখনই বেল জানতে পারে যে রিচার্ড একজন ডাবল এজেন্ট, যে গ্রেটা এর সব তথ্য সোভিয়েত ইউনিয়নের এজেন্টদের বলে দিয়েছিল। তাই গ্রেটাকে আটক করে ফেলে সোভিয়েত এজেন্টরা। তো একটা সময় গ্রেটাকে মেরে ফেলে। এরপর বেলকে যখনই গুলি করে হত্যা করবে ভলকপ, ঠিক তখনই অ্যাডলার তার পুরো টিম সহ ওখানে এসে হামলা করে দেয় এবং ভলকপের দলের সবাই সেখানে মারা যায়। অতঃপর ভলকপ ভয়াবহভাবে আহত হলে বেল সহ সিআইএ এর পুরো টিম ভলকপকে আটক করে নিয়ে যায় ইন্টারোগেশনের জন্য। তো ভলকপকে ইন্টারোগেশনে জিজ্ঞাসা করলে সে জানায় যে পার্সিয়াস অলরেডি একটি আমেরিকান নিউক্লিয়ার বোমা হাইজ্যাক করেছে এবং এ সংক্রান্ত তথ্য জানতে হলে ইউক্রেনে অবস্থিত একটি মিলিটারি ট্রেনিং বেসে গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে। অতঃপর সময় মতো একদিন অ্যালেক্স ও উডস গিয়ে ইউক্রেনে অবস্থিত ওই মিলিটারি ট্রেনিং বেসে গিয়ে পৌঁছায় এবং তখন ওটার ভিতরে প্রবেশ করলে হুবহু আমেরিকার বিভিন্ন সিটিতে যেরকম পরিবেশ হরহামেশা থাকে সেরকম পরিবেশ দেখতে পায়। মূলত সোভিয়েত সৈন্যদেরকে আমেরিকার পরিবেশে যুদ্ধ করতে হলে যেন সুবিধা হয় সেরকম ট্রেনিং এর অংশ হিসেবেই এই ট্রেনিং বেসে নকল শহর আমেরিকার পপুলার শহরগুলোর আদলে তৈরি করেছে। এছাড়াও উডস ও অ্যালেক্স সামনে এগুলে তারা একটি কম্পিউটার ঘাটাঘাটি করে অপারেশন গ্রিন লাইট প্রজেক্ট সম্বন্ধে জানতে পারে। তবে অ্যালেক্স এই প্রজেক্টে সিআইএ এর এজেন্ট জেসন হাডসনের নাম দেখতে পায় এবং তাদের আর বুঝতে বাকি থাকে না যে জেসন হাডসন এসব ব্যাপারে সবকিছু আগে থেকে জানতো এবং সিআইএ কে সে কিছুই জানায়নি। তখন উডস এসব জেনে রেগে যায়, কিন্তু তখনই ওখানে ওয়ার্নিং সিগন্যাল বেজে যায়। তাই অ্যালেক্স ও উডস চটজলদি এপিসি হাইজ্যাক করে নেয় এবং অ্যালেক্স গাড়ি চালিয়ে ওই স্থান হতে পালাতে নেয় এবং উডস বাকি ট্রেনিংরত রাশিয়ান সৈন্যদেরকে ঘায়ল করতে থাকে। এইভাবেই অনেক রিস্ক নিয়ে অ্যালেক্স ও উডস ওই বেস থেকে পালিয়ে যায়। এরপর কয়েকদিন অতিবাহিত হলে ইউএসএ তে পৌঁছে অ্যাডলার হাডসনকে একটি নির্জন স্থানে দেখা করতে বলে। তবে ওখানে অ্যাডলারের সাথে অ্যালেক্স ও উডসও আসে। তখনই উডস হাডসনকে ঘুষি মারে। এরপর হাডসন জানায় যে অপারেশন গ্রিন লাইট ইউএসএ এর একটি গোপন প্রজেক্ট। এই প্রজেক্টের অধীনে পারমাণবিক বোমা ইউরোপের সকল গুরুত্বপূর্ণ দেশে গুরুত্বপূর্ণ শহরগুলোতে ফিট করা হয়েছিল, যেন কখনো সোভিয়েত ইউনিয়ন ইউরোপ দখল করতে আসলে এই বোমা বিস্ফোরণ ঘটিয়ে সকল জনগণ এবং সোভিয়েত সৈন্যদেরকে মেরে ফেলা যায়। তবে এতে আর যাই হোক অবকাঠামো কোনো ক্ষতি হবে না। যদি মানুষই না থাকে তাহলে সোভিয়েত ইউনিয়ন এখানে যুদ্ধ করতে এসে কোনো সুবিধা করতে পারবে না, ফলে তারা পিছু হটতে বাধ্য হবে। তবে দুঃখজনকভাবে ওই বোমাগুলোর মধ্যে হতে একটি বোমা অলরেডি পার্সিয়াস হাইজ্যাক করে ফেলেছে। উডস আবার চড়া হলে তখন অ্যাডলার উডসকে থামায় এবং হাডসনকে উদ্দেশ্য করে বলে যে তোমার এই বিষয়ে আরো সতর্ক হওয়া উচিত ছিল এবং আমাদেরকে আরো আগে জানানো উচিত ছিল। পরবর্তী সময় কিন্তু আমি উডসকে থামাবো না, তোমাকে খুন করে ফেললে আমি কিছু বলবো না তখন, কারণ তোমার আরো দায়িত্বশীল হওয়া দরকার ছিল এই বিষয়ে। এরপর হাডসন আরো জানায় যে পার্সিয়াস যদি
বোমাগুলো ব্লাস্ট করে দেয় তাহলে পুরো দোষটা ইউএসএ এর উপর পড়বে, কারণ বোমাগুলো সব ইউএসএ এরই প্রজেক্ট গ্রিনলাইটের অংশ। এর মোটামুটি কয়েকদিন পর সিআইএ জানতে পারে যে সোভিয়েত ইউনিয়নের মাউন্ট ইয়ামাটাও পর্বতমালায় অবস্থিত একটি পরিত্যক্ত রিসার্চ সেন্টারে একটি সুপার কম্পিউটার আছে যা পার্সিয়াস জব্দ করতে চায়, এবং সিআইএ এর জন্য সহায়ক হবে এরকম অনেক তথ্য ওই কম্পিউটারে রয়েছে। তাই সময় মতো ওখানে অ্যালেক্স ও উডসকে পাঠায় সিআইএ, এবং এক্ষেত্রে মাউন্ট ইয়ামাটাওতে পৌঁছানো থেকে শুরু করে কম্পিউটার হাইজেক পর্যন্ত সবকিছুতে সহায়তা করার জন্য তাদেরকে ভেলিকভ নামের একজন সোভিয়েত ডাবল এজেন্ট হেল্প করে, যে সিআইএ এবং রাশিয়ার কেজিবি উভয়ের হয়ে কাজ করে। এরপর উডস ও অ্যালেক্স ওখানে অবস্থানরত রাশিয়ান সৈন্যদেরকে ঘায়েল করে ওই সুপার কম্পিউটার জব্দ করে নেয়, এবং ভেলিকভ সময় মতো হেলিকপ্টার দিয়ে এসে তাদেরকে ওই কম্পিউটার সহ সেখান থেকে তুলে নেয়। এরপর সিআইএ তাদের হেডকোয়ার্টারে ওই কম্পিউটারটা পর্যবেক্ষণ করে বিভিন্ন স্লিপার এজেন্টদের সম্বন্ধে ঘাটাঘাটি করতে থাকে। তবে আশ্চর্যজনকভাবে ওই কম্পিউটারে কোনো স্লিপার এজেন্টদের কোনো তথ্যই থাকে না, কারণ 60-এর দশকে যখন নিকিতা দ্রাগোভিচ ও স্টেইনার জীবিত ছিল তখনই ওরা ওই কম্পিউটার থেকে স্লিপার এজেন্টদের সম্বন্ধে সবরকম তথ্য মুছে ফেলেছিল যেন এ সকল তথ্য কখনো অন্য কেউ জানতে না পারে। তো বন্ধুরা, এই স্লিপার এজেন্ট কারা এ সম্বন্ধে তোমাদের অনেকেই হয়তো জানো না। স্লিপার এজেন্ট সম্বন্ধে তোমাদের জানতে হলে তোমাদেরকে এই ভিডিওটি দেখতে হবে, এবং এটা দেখার জন্য উপরে আই বাটনে ক্লিক করে তোমরা ভিডিওটি দেখে নাও। তো গল্পে চলে যাই। যখন সিআইএ স্লিপার এজেন্ট সম্বন্ধে কোন রকম তথ্য ওই কম্পিউটারে পায় না, তখনই সিআইএ তাদের সোভিয়েত গুপ্তচর ভেলিকভের সাহায্যে জানতে পারে যে স্লিপার এজেন্ট সম্বন্ধে সব রকম তথ্য সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা বাহিনী কেজিবি এর হেডকোয়ার্টারে আছে। ভেলিকভের সহায়তায় অ্যাডলার ও বেল ওই কেজিবি হেডকোয়ার্টারে ঢুকে যায়, এমনকি ঢুকার সময় দুজন রাশিয়ান অফিসারকে মেরে তাদের পোশাক অ্যাডলার ও বেল পরে নেয়। এমনকি ভেলিকভ ওই দিনই তৎকালীন রাশিয়ান প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের সাথে সাক্ষাৎ করে। মূলত ওই দিন মিখাইল গর্বাচেভ, ইমরান জাকায়েভ, লেব ক্রিপচেঙ্কো সহ আরো অনেকে মিলে রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের ন্যাশনাল সিকিউরিটি সংক্রান্ত একটা মিটিং এ বসেছিল। তবে এরই মাঝে বিভিন্ন বাধা পেরিয়ে অ্যাডলার ও বেল একটি গোপন রুমে পৌঁছায়, এবং ওখানের সংরক্ষিত কম্পিউটার থেকে সংরক্ষিত স্লিপার এজেন্টদের সম্বন্ধে সবরকম তথ্য অ্যাডলার ও বেল হাতিয়ে নেয়। কিন্তু তারা ফেরার সময় দেখতে পায় যে ভেলিকভ অলরেডি ধরা পড়ে গিয়েছে। তাই ভেলিকভকে বাঁচানোর জন্য বেল বিষাক্ত গ্যাসের বিস্ফোরণ ঘটায়, এবং সবশেষে অস্ত্রবোঝে একটি লিফটে উঠে যাবতীয় সকল অস্ত্র দ্বারা নিজেদেরকে সজ্জিত করে নেয়, এবং ওখানে লিফট খুললেই অবস্থানরত সকল রাশিয়ান সৈন্যদের ওপর অ্যাডলার বেল ও ভেলিকভ চড়া হয়। পথিমধ্যে যে সকল রাশিয়ান সৈন্যদেরকে তারা পেয়েছিল তাদের সকলকে ঘায়েল করে কৌশলে তারা একটি গাড়ি হাইজ্যাক করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সব তথ্য কেটে সিআইএ জানতে পারে যে স্লিপার এজেন্টদের একজন অপারেশন গ্রিনেটের সাথে জড়িত, যার নাম থিওডর হেস্টিংস, যে একজন মার্কিন পরমাণু বিজ্ঞানী। বর্তমানে থিওডর কিউবাতে আছে। সিআইএ মনে করে যে তাদের অপারেশন গ্রিনেটের চুরি হওয়া নিউক্লিয়ার বোমা হয়তো কিউবাতে রয়েছে। হয়তো আগামীতে পার্সিয়াস যদি ইউরোপে অ্যাটাক করে তাহলে সেক্ষেত্রে হয়তো কিউবার ফিদেল কাস্ত্রো পুরোপুরিভাবে পার্সিয়াসকে সহায়তা করতে পারে। তো যাই হোক, পরমাণু বিজ্ঞানী থিওডরকে আটক করার জন্য অ্যাডলার এর টিম কিউবাতে পৌঁছে যায়। তবে ওরা থিওডরের কাছে পৌঁছানোর আগেই পার্সিয়াসের এক এজেন্ট থিওডরের ল্যাবে গিয়ে থিওডর সহ অবস্থানরত সকল সায়েন্টিস্টকে গুলি করে দেয়। তো যখন সিআইএ এর টিমটা থিওডরের ল্যাবে যায় তখন তারা থিওডরকে মুমূর্ষু অবস্থায় দেখতে পায়। তখন সিআইএ এর জিজ্ঞাসাবাদে থিওডর জানায় যে পার্সিয়াস তার থেকে জোর করে অপারেশন গ্রিনলাইটের অন্তর্ভুক্ত সকল বোমাগুলোর অ্যাক্টিভেট কোড সম্বন্ধে যে সকল ডকুমেন্ট ছিল সেগুলো সব হাতিয়ে নিয়েছে। এটা বলেই থিওডর ওখানে মারা যায়। তবে ততক্ষণে কিউবা এর সেনাবাহিনী অ্যাডলার ও তার টিমকে ধাওয়া করে এবং অনবরত আক্রমণ করতে থাকে। এমনই সময় একটি রকেটের আঘাতে হঠাৎ লাজার ও পার্ক খুবই আহত হয়ে যায়। তবে তখনই ওদেরকে বাঁচানোর জন্য ইউএসএ এর একটি বিমান এসে পড়ে। গেমারকে এই মুহূর্তে যেকোনো একজনকে চুজ করতে হয় বাঁচানোর জন্য, হয় পার্ক না হয় লাজার। তো বন্ধুরা, আমি পার্ককেই বাঁচিয়েছিলাম। তো পার্ককে বাঁচিয়ে নেওয়ার পর ইউএসএ এর বিমানটি তাদেরকে নিয়ে চলে যায়, এবং দুঃখজনকভাবে তখন লাজারকে ওখানে ফেলে আসতে হয়। এরপর হেডকোয়ার্টারে পৌঁছে পার্কের প্রাথমিক ট্রিটমেন্ট শেষে পার্ক, অ্যাডলার, সিমস এরা মিলে বেলকে একটি টেস্ট করায়। এই টেস্টে অ্যাডলার একটি ড্রাগ ইঞ্জেকশনের দ্বারা বেল এর দেহে পুশ করে। এরপর অ্যাডলার বেলকে বলে যে বেল এর ভিয়েতনামকালীন সব স্মৃতি মনে করতে। তবে বেল যে কয়টা মিশনের কথাই বলেছে ভিয়েতনাম যুদ্ধের, সে সবগুলো মিশনেই একটি লাল রঙের দরজার সামনে এসে শেষ হয়। অর্থাৎ বেল তার বর্ণনাতে যে সকল মিশনগুলির কথা বলেছে সবগুলো মিশনই শেষ হয়েছিল একটি বাংকারের লাল রঙের দরজার সামনে এসে। অতঃপর বেল ড্রাগে আচ্ছন্ন হয়েই ভয়ানক এক সত্য বলে দেয় যে ওই লাল রঙের দরজার পেছনের রুমে পার্সিয়াস ছিল। এছাড়াও পার্সিয়াস ছাড়া ওখানে এ পর্যন্ত সিআইএ যাদেরকে খুন করেছে তাদের সবাই ছিল, এমনকি বেলও ছিল ওই মিটিংয়ে। পার্সিয়াস এই মিটিংয়েই ইউরোপে নিউক্লিয়ার বোমা ব্লাস্ট করার প্ল্যান বলেছিল, এবং এও বলেছিল যে তারা এই সকল বোমাগুলো রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের সোলোভেস্কি নামক অঞ্চল থেকে লঞ্চ করবে। তো অতঃপর আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। বন্ধুরা, তুরস্কের ট্রাবজন এয়ারফিল্ডে সিআইএ এর
উডস অ্যালেক্স ও অ্যাডলার যেদিন মিশন পরিচালনা করতে গিয়েছিল ওদিনই আরাসকাডাবারের জিপে বেলও ছিল। বেল মূলত পার্সিয়াসের একজন এজেন্ট ছিল, তবে আরাসকাডাবার সুবিধাবাদী লোক হওয়ায় পার্সিয়াস এর তরফ থেকে বেলকে খুব বেশি বিলিভ করা হতো, অর্থাৎ বেলের ওপর বেশি ভরসা করা হতো। আরাস এর এটা মোটেও পছন্দ ছিল না, তাই আরাস ওই দিন গাড়ির চালক এবং বেলকে গুলি করে পরে ওই দিন এয়ারফিল্ডে আরাসকে খুন করার পর সিআইএ এর অ্যাডলার ওই জিপটা চেক করলে বেলকে আধমরা অবস্থায় পায়। তো এরপর বেলকে সিআইএ নিজেদের অধীনে নিয়ে চিকিৎসা করিয়ে সুস্থ করার পর সিআইএ এর মাইন্ড কন্ট্রোল প্রজেক্ট এমকে আলট্রা এর অধীনে বেলকে হিপনোটাইজ করে এবং বেল এর মাঝে কিছু মিথ্যা বিশ্বাস ঢুকিয়ে দেয়। যেমন বেল সিআইএ এর একজন গুরুত্বপূর্ণ এজেন্ট। এছাড়াও আরো একটি ভুল বিশ্বাস ঢুকিয়ে দেওয়া হয় যে বেল ও অ্যাডলার একসাথে ভিয়েতনাম যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এরকম আরো অনেক ভুল বিশ্বাস বেল এর মাঝে সিআইএ তাদের সুবিধা আদায়ের জন্য ঢুকিয়ে দেয়। তো সবকিছুর শেষে যখন বেল এর জ্ঞান ফিরে তখন অ্যাডলার বেলকে বলে দেয় যে তুমি সত্যিই যা জানো তা আমাদের বলে দাও, তাতে তোমারই মঙ্গল হবে। তো বেল জানায় যে সোভিয়েত ইউনিয়নের সোলোবেস্কি দ্বীপে ট্রান্সমিশন সেন্টারটা রয়েছে, সেখান থেকে এই বোমাগুলোকে লঞ্চ করা হবে। তো এরপর গেমারের হাতে তিনটা অপশন থাকে, এক সত্য বলে সিআইএ কে হেল্প করা, দুই মিথ্যা বলা, তিন পার্সিয়াস কে হেল্প করা। বেল যদি সব রকম তথ্য সত্যি সত্যি সিআইএ কে দিয়ে দেয় তাহলে ইউএসএ তাদের এয়ারফোর্স ও স্পেশাল ফোর্স নিয়ে সিক্স নেভি ফ্লিট থেকে রওনা হয় সোলোবেস্কি দ্বীপে এবং ওখানে অবস্থানরত সকল রাশিয়ান সৈন্য ও এয়ার ডিফেন্স সিস্টেমকে ইউএসএ এর এয়ারফোর্স ও সেনাবাহিনী মিলে ধ্বংস করে দেয়, ফলে পার্সিয়াস এর বোমা বিস্ফোরণের প্ল্যানটা নষ্ট হয়ে যায়। যদিও সিআইএ পার্সিয়াসকে ধরতে পারে না, তবে নিউক্লিয়ার বোমার বিস্ফোরণ হতে ইউরোপকে বাঁচিয়ে দেয়। সবশেষে বেলকে অ্যাডলার বলে যে এটা একটা মেসেজ পার্সিয়াস ও তার অনুসারীদের জন্য যে অনৈতিক কিছু করলে আমরা আমাদের বেস্ট সময়ের জন্য অপেক্ষা করব না, আমরা নিজেদের সেরাটা দিয়ে বর্তমানকে বেস্ট সময় বানিয়ে নেব। এভাবেই যুদ্ধ জিততে হয় বেল। এর মোটামুটি কদিন পর অ্যাডলার বেলকে নিয়ে একটি পাহাড়ের সাইডে যায় এবং সেখানে গিয়ে অ্যাডলার বেলকে বলে যে বেল তুমি আসলে খুব বড় একটি স্যাক্রিফাইস করেছো, তুমি সত্যি কথা বলতে একজন রিয়েল লাইফের হিরো, তবে তোমাকে আর একটি ছোট্ট স্যাক্রিফাইস করতে হবে, তবে তুমি সঠিক পথটাই চুজ করেছো। এই সকল কথাবার্তা শেষ হওয়ার পরই অ্যাডলার আশ্চর্যজনকভাবে তার হাতে থাকা পিস্তলটি বেলের নিকট তাক করে এবং বেলও তখনই তার পিস্তলটি অ্যাডলারের নিকট তাক করে এবং সেখানে একটি পিস্তলের গুলি ছোড়ার মাধ্যমেই স্ক্রিনটা অফ হয়ে যায়। দ্বিতীয় এন্ডিং, অর্থাৎ বেল মিথ্যা বললে চেরনোবিল ও প্রিপিয়াতের অদূরে অবস্থিত একটি জঙ্গলে গেরা দুগা অঞ্চলে সিআইএ এর স্পেশাল টিমকে পাঠায়, কিন্তু ওখানে পৌঁছে অ্যাডলার সহ বাকিরা বুঝতে পারে যে বেল মিথ্যে বলেছে। তখন অ্যাডলার বেলকে বলে যে তুমি এখানে কেন এনেছো, তখন বেল জানিয়ে দেয় যে সে ইউএসএ কে হেল্প করবে না এক্ষেত্রে, ফলে অ্যাডলার রাগের মাথায় বেলকে গুলি করে সেখানে মেরে দেয় এবং তারা সেখান থেকে চলে যায় এবং যাওয়ার সময় উডস বলে দেয় যে লাশটা এখানে পার্সিয়াসের জন্য ফেলে যাও, অর্থাৎ এন্ডিংও সিআইএ পার্সিয়াসকে ধরতে পারে না। তৃতীয় এন্ডিং, বন্ধুরা এই এন্ডিংটা নেগেটিভ এন্ডিং বলা হয় এবং এন্ডিংয়ে দেখানো হয়েছে যে দুগাতে পৌঁছানোর পর বেল সিগন্যাল দেয় এবং তখনই সোভিয়েত সৈন্যরা আক্রমণ করে সিআইএ এর ওই টিমের উপর এবং তখন প্রবল গোলাগুলিতে ধাপে ধাপে উডস, পার্ক, মেসন ও সবশেষে অ্যাডলারকে বেল নিজেই ছুরি দিয়ে আঘাত করে খুন করে। তো তখন পার্সিয়াস এসে হাজির হয় এবং নিউক্লিয়ার বোমাগুলোকে অ্যাক্টিভেট করা অর্ডারটা ওয়াকি টকির সাহায্যে বেলকে দেওয়ার জন্য নির্দেশ দেয়। কথা মতো বেল অর্ডার দেয় এবং সকল বোমা ব্লাস্ট হয়ে যায়, যার ফলে ইউরোপের সকল গুরুত্বপূর্ণ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলো ধ্বংস হয়ে যায় এবং পুরো দোষটা পড়ে যায় আমেরিকার উপর। এমনকি এখানেও পার্সিয়াসকে তারা ধরতে সক্ষম হয় না। এখানে শেষ হয় কল অফ ডিউটি ব্ল্যাক অপস কোল্ড ওয়ারের গল্প। বন্ধুরা আমাদের মূল ভিডিও কিন্তু এখানেই শেষ, তবে তোমাদের মাঝে হয়তো কিছু প্রশ্ন জেগেছে যে লাজার অ্যাজোলে এবং পার্ককে বাঁচানোর সময় আমি কেন শুধুমাত্র পার্ককে চুজ করলাম। লাজার অ্যাজোলে একজন ইসরায়েলি এবং সে একজন মোসাদ এজেন্ট সত্যি এবং একটি অবৈধ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সংস্থার এজেন্টকে আমি বাঁচাবো, আমার নিজের কাছেই মনে হয়েছে আমার এটা করা উচিত হবে না। সো দ্যাটস ওয়াই আমি পার্ককে চুজ করেছিলাম। সেকেন্ড কোয়েশ্চেন, অ্যাডলার ঠিক কী কারণে বেলকে মেরেছিল? সিআইএ বেলকে মেরে ফেলবে এই চিন্তাটা ভাবনা এবং এই প্ল্যান আগে থেকেই ছিল, কারণ বেলকে যদি তারা বাঁচিয়ে রাখে তাহলে আগামীতে রাশিয়া এর এই অ্যাটাকটা থামিয়ে দেওয়ার পুরো ক্রেডিট বেলের উপর চলে যেত, কারণ এখানে বেলি সিআইএ কে সব রকম তথ্য দিয়ে সহায়তা করেছিল। তাই ক্রেডিট যেন কোনোভাবে বেলের ওপর না যায় এবং রাশিয়া এবং আমেরিকার মাঝে যেন নতুন কোনো ঝামেলা বেলকে নিয়ে সৃষ্টি না হয়, দ্যাটস ওয়াই বেলকে এখানে গুলি করে মেরে ফেলা হয়। তৃতীয় অ্যান্ড সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পার্সিয়াসকে। বন্ধুরা অ্যাকচুয়ালি পার্সিয়াস কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়, যদিও গল্পে আমরা এই লোকটাকে পার্সিয়াস হিসেবে দেখেছি, তবে সত্যিকার অর্থে পার্সিয়াস আসলে কোনো নির্দিষ্ট ব্যক্তি ছিল না। পার্সিয়াস হচ্ছে অনেকজনের মিলিত একটি গ্রুপ যারা বিভিন্ন এজেন্টের দ্বারা বিভিন্ন কাজগুলি করে থাকে। এখানে বেল থেকে শুরু করে যত এই পর্যন্ত সোভিয়েত এজেন্ট আমরা দেখেছি তারা সকলেই বলা চলে পার্সিয়াস। সো এই ছিল আমাদের ভিডিও, আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস এন্টায়ার ভিডিও। সো বন্ধুরা তোমরা যদি এই ধরনের স্টোরি এক্সপ্লেইন ভিডিও বা স্টোরি এক্সপ্লেইন ইন বাংলা এই টাইপের ভিডিও যদি পছন্দ করে থাকো তাহলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও। অ্যান্ড ওয়ান মোর থিং, পরবর্তীতে কল অফ ডিউটি ব্ল্যাক অপস 2 এর স্টোরি এক্সপ্লেইন নিয়ে আমি হাজির হব। টিল দেন স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি, প্লে গেমস। আসসালামু আলাইকুম।